আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে সকালে নাস্তা করেছি করে টুকিটাকি কাজকর্ম অন্যগুলো করে নিয়েছি এখন আমার মেজর ছেলে মোত্তাকির রুমটা একটু গুছানো গাছানো করবো আর কি তারপর রান্নাঘরে চলে যাব। তো ও পড়তেছে ওর খাটের ওই পাশে দেখতে পাচ্ছেন পড়ার টেবিলটা তো এক তারিখ থেকে ওর পড়ার জন্য টিচার রেখেছি তো টিচার আসলে পড়তে সুবিধা যেভাবে হবে সেভাবে করে দিতে হবে তো এই কারণে একটু খাটের ওই পাশ থেকে টেবিলটা এই সাইডে নিয়ে আসতে হবে না হয় টিচার বসতে অসুবিধা হবে তো প্রথমে একটু পর্দাগুলো ছোটো করে নিচ্ছি আলো ঢুকার জন্য আলো এবং মানে খোলামেলা লাগার জন্য আর অন্য কাজগুলিও করে নিচ্ছি তো ওদের তো আবার অ্যাসাইনমেন্ট দ্বিতীয় দফা আবার জমা দেওয়ার সময় এসেছে এই জন্য অ্যাসাইনমেন্টগুলো করছে পড়ালেখা একটু একটু করে আসলে যেহেতু নভেম্বর বলতেছে পরীক্ষা হবে তো সেই হিসাবে পড়ালেখাও একটু একটু করে এটুকু আর কি আর এই আলমারিটার যে জায়গা আছে ওই জায়গায় পড়ার টেবিলটা দিব তো এই জন্য আলমারিটা সরিয়ে এখানে নিয়ে এসেছি তো পর্দা পড়ে গিয়েছিল আলমারি নিয়ে যেতে তো পর্দাটা লাগিয়ে দিয়েছে মোত্তাকে তাই তো মোত্তা আমি রুমটা গুছিয়ে নিচ্ছি আসলে তো খাটার জারা টাড়া দিয়ে বোন পুস্তক সুন্দর করে গুছিয়ে রুমটাকে একটু ডিপ ক্লিনিং করা সেটাই করে নিচ্ছি আর কি তাই তো খাটের সাইড থেকে টেবিলটা সরিয়ে নিয়েছি তো এখন ওই সাইডে একটা ছোট টেবিল ছিল সেটা রেখেছি আর বাকি দুই মানে খাটের এই পাশে কি রাখি পরবর্তীতে দেখা যাবে এখন জাস্ট এইভাবে করে রুমটা ঝাড়া টাড়া দিয়ে ক্লিন করে নিয়েছি আর টেবিল দুইটা কম্পিউটার টেবিল এবং পড়ার টেবিল একসাথে করে ফেলছি আর কি তাহলে চারও বসতে পারবে ছাত্রও বসতে পারবে তো আজকের মেন এই কাজটা খুব করেছি এরপরে আমার যে কাজের মেয়ে সে এসে গড় টর ঝাড়ু দিয়ে মানে গড় মুছে নেবে তাহলে মোটামুটি কাজ কমপ্লিট মোমতা পিঠা খেতে পছন্দ করে না তো ওর জন্য আসলে পরোটাই করে দিতে হয় তো পরোটা শিখে দিচ্ছি কলিজা দিয়ে খাবে আর কি গরম করে নিয়েছি অয়েল ফ্রি এই পরোটাগুলি অনেক ভালো আর দশটা হচ্ছে সত্তর টাকা সত্তর পঁচাত্তর এরকম আর কি আমি দামটা একটু দেখিয়ে দিই যে এখন আশি টাকা হয়ে গেছে আগে সত্তর টাকা থেকে আমরা আসলে কেনা শুরু করেছি এখন আশি টাকা হয়েছে আর কি তারপরে মনে হয় ভালোই খারাপ না মাঝে মধ্যে ঠেকা ঠেকার কাজটা হয় আর কি তাই তো দুপুরের জন্য আসলে ধুন্দুল কুটে নিচ্ছি আমার আম্মা বাড়িতে গিয়েছিল। মাঝখানে বাবার অসুস্থতার কারণে তাড়াহুড়ো করে বাড়ি থেকে চলে এসেছিল বাড়ির অনেক কিছু গুছাতে পারেনি আর কি তো এই কারণে আমার ছোটো ভাইকে নিয়ে বাড়িতে গিয়েছিল তো বাড়ি থেকে অনেক সবজি নিয়ে এসেছে তো আমাকেও দিয়েছে ধুন্দুল নিয়ে ধুন্দুল নারিকেল তারপরে কলা এইসব অনেক সবজি হ্যাঁ এনেছিলো আর কি ফ্রেশ একদম বাড়ির তো ধুন্দুল কুটে নিয়েছি একটু মাছ রান্না করব। সামুদ্রিক মাছের সাথে একটু দিব। একটা ধুন্দুল নিয়েছি আর কি একটা না দুইটা ছোট একটা বড় একটা এই যে সবজিগুলো নিয়ে এসেছিল আর কি এদিক দিয়ে ভাত ডাল বসিয়ে দিয়েছি ছড়া রান্না করবো ধুন্দুল মাছ দিয়ে রান্না করব। তো এখানে অল্প একটু মাছ দুই তিনটা আর কি ছোটো কি মাছ এগুলো আসলে জানি না ওই মাছটা নিয়েছি আমরা দুজনের জন্য আসলে ওরা এই মাছ খেতে চায় না তো একটু ধুন্দুল দিয়ে একটু সবজি টাইপ করে রান্না করব আর কি পেঁয়াজ ভেজে নিয়েছি টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে তারপরে এখন হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভেজে মাছগুলি আগে কষিয়ে নেবো ওইগুলোর সাথে আর কি পেঁয়াজের সাথে মাছগুলো ঢাকনা দিয়ে রেখে দিব এগুলো একটু কষানো হোক দেব আমি একদম কম আগুন দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি মাছ থেকেও পানি বেরিয়েছে আবার ধুন্দুল থেকেও পানি বের হবে তো সেই জন্য আর পানি এখন আপাতত দিচ্ছি না প্রয়োজন হলে দিব তো এই যে অনেক পানি বেরিয়ে গিয়েছে আর পানি দেওয়ার দরকার নেই চুলাটা বন্ধ করে দিয়েছি একটু ঝোল ঝোল আমার হাজব্যান্ড পছন্দ করে তো ভালো করে কষিয়ে রান্নাটা করে নিলাম মাছ আর এখন বাঘাত দিয়ে দিচ্ছি ডালে আজকের রান্না করে ফেলছি এখন এগারোটা বাজে ছড়া রান্না করেছি ভাত ডাল আর গতকালকের কলিজা রান্না করেছি সেটা সকালে খোলা পিঠা বানিয়েছি খোলা পিঠা খেয়েছি কলিজা দিয়ে দোয়া পাটলা সব করে রেখেছি এখন এগুলো গুছিয়ে জায়গা রেখে দিব। ডালটা দিলাম আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি টিকার দ্বিতীয় ডোজ দিতে আজকে যদিও এক তারিখ হয়ে গিয়েছে একত্রিশ তারিখ দেওয়ার কথা ছিল কালকে গিয়েছি দুপুরবেলা ভিজে টিজে অনেক বৃষ্টি ছিল তো গিয়ে একটু লেট হয়ে গিয়েছে আর জানতাম না যে রাজারবাগ পুলিশ হসপিটাল থেকে রাজারবাগ পুলিশ যে ইয়েটা ওয়েটার মাঠে হয় তো এগুলো করতে করতে আসলে যেতে আসতে সব মিলিয়ে টাইম শেষ হয়ে গিয়েছিল আর সময় শেষ আমরা চলে এসেছি তো আর ওখানে একটা পর্যন্তই দে সেজন্য ফেরত আসতে হয়েছে আজকে এক তারিখ আমরা যাচ্ছি এখন টিকে দিতে টিকা দিলে নাকি আবার জ্বর আসবে শরীর ব্যথা করবে আপনারা কারা কারা দ্বিতীয় ডোজ দিয়েছেন আর কার জ্বর মানে শরীর ব্যথা হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের কেমন হবে আমরা জানি না পরবর্তী তিন দেখা কথা হবে কী হচ্ছে আমাদের এটা আর কি তো যাচ্ছি এখন টিকে দিতে তাই তো আমরা রাজারা বাগ পুলিশ লাইনের ভেতরে ঢুকে এখন সামনের দিকে চলে যাচ্ছি যদিও এই দিক দিয়ে ঢুকার পথ না মানে শান্তিনগরের যে গেটটা ওই দিক দিয়ে আমরা অনুমতি নিয়ে তারপর ঢুকে গিয়েছি তো আমি আসলে এই রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে আর কখনো ঢুকিনি তো একটু দেখতে ভালো লাগছে এখন তো অনেক আধুনিক করে ফেলছে অনেক কিছু সুন্দর করে অত্যাধুনিক করা হয়েছে ভিতরে সুন্দরই লাগতেছে তো এই তো যেদিকে টিকা দেওয়া হয় সেই দিকে আমরা চলে যাচ্ছি ওখানে গিয়ে আমাদের কাছে যে কার্ড আছে সেটা জমা দিতে হবে তো আমাদের যদিও একত্রিশ তারিখে ডেট ছিল কিন্তু মেসেজ এসেছে আঠাশ তারিখে দেওয়ার জন্য আমরা একটু লেট করে ফেলছি এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি আচ্ছা আমাদের আজকে এখানে দেখা হলো আলহামদুলিল্লাহ একজন বোনের সাথে যদি দেখে খুশি হবে আন্টির সাথে দেখা খুশি হবে এটা আচ্ছা ঠিক আছে টিকে দিতে গিয়ে এক বিভয়ে বোনের সাথে দেখা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে অনেক জায়গায় অনেক বোনদের সাথেই দেখা হয় এরকম হঠাৎ অনেক বোনেরাই আমাকে দেখে অনেক আনন্দিত হন তো এটা আমার কাছে অনেক ভালো লাগে তো আজকেও একজনের সাথে দেখা হলো আমার কাছে অনেক ভালো লেগেছে তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম